কোরআন ঢুকবে তো মালিকের সাথে বান্দার সম্পর্ক থাকবে জুড়বে কোরআন থেকে বিচ্ছিন্ন তো মানুষ মালিক রহমান থেকে বিচ্ছিন্ন ওই জন্য শয়তানের মিশন যারা বাস্তবায়ন করতে চায় তারাও শয়তানের পথেই তো হাঁটবে শয়তান চায় মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে মালিক থেকে বিচ্ছিন্ন করতে শয়তানের দুসররাও তাই চায় তাই তো কোরআন যারা পড়ায় ওদের বিরুদ্ধে লাগে কোরআন যেই প্রতিষ্ঠানে পড়ানো হয় ওদের বিরুদ্ধে লাগে কোরআনের তাফসির যেই মাহফিলে হয় ওই মাহফিলের বিরুদ্ধে লাগে টার্গেট একটাই বন্ধকে রব থেকে বিচ্ছিন্ন করা এই টার্গেটে শয়তান মেহনত করেছে কিয়ামত পর্যন্ত করবে নবীরাও মেহনত করেছে নবীদের ওয়ারিসরাও কিয়ামত পর্যন্ত মেহনত চালাবে